নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস। আজকে খুব গুরুত্বপূর্ণ অনেক অনুষ্ঠান, গুরুত্বপূর্ণ আলোচনা করবো আপনাদের সাথে। আজকে আমরা যে বিষয়টিকে নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে চতুর্থ ভাবকে কেন্দ্র করে, খুব ইম্পর্টেন্ট ভাব এটি। অবশ্যই মন দিয়ে আপনারা অনুষ্ঠানটিকে দেখবেন। আশা করছি অনুষ্ঠানটিতে আপনাদেরকে সহজ সরল ভাষায় আপনাদেরকে বোঝাবার চেষ্টা করব। চতুর্থ ভাব খুব গুরুত্বপূর্ণ একটি ভাব, কারণ আমরা জীবনে যা কিছু করছি সুখ প্রাপ্তি করার জন্য করছি, আমরা সুখের পেছনেই ছুটছি। এবং আমাদের মেন্টালিটি যেরকমভাবে আমাদেরকে বলছে যে এইটা করলে সুখ পাবি বা ওইটা করলে সুখ পাবি, আমরা সেরকম দিকেই কিন্তু আমরা এগিয়ে চলছি। এবং চতুর্থ ভাবের অধিপতি একমাত্র বলতে পারবে যে আমরা যেই সুখটা প্রাপ্তি করার চেষ্টা করছি সেই সুখটা কি আমরা আলটিমেটলি প্রাপ্তি করতে পারবো, সেই সুখটা কি আমাদের কপালে আসবে, আমাদের ভাগ্যে আসবে। এটি কিন্তু চতুর্থ ভাবের অধিপতি একমাত্র এই প্রশ্নটির অ্যান্সার দিতে পারে। তাই আজকে আমাদের অনুষ্ঠান চতুর্থ ভাবের অধিপতি বিভিন্ন ভাবে চলে গেলে পারে, কি ধরনের ফল প্রদান করে, এবং চতুর্থ ভাবের অধিপতি দ্বাদশ ভাবে চলে গেলে পারে, মানে লগ্ন, সেকেন্ড হাউস, থার্ড হাউস করে প্রত্যেকটি ভাবের মধ্যে চলে গেলে পারে, যে কোনো একটি ভাবে চলে গেলে পারে কি ধরনের ফল প্রদান করে থাকে, এটি নিয়ে আমাদের আজকের আলোচনা। চতুর্থ ভাব খুব ইম্পর্টেন্ট ভাব। চতুর্থ ভাব হচ্ছে আমার সুখের ভাব, আমার গৃহসুখ, আমার মানসিক সুখ। এবং তার সঙ্গে সঙ্গে চতুর্থ ভাব হচ্ছে ভূমি বাহন, অর্থাৎ সবারই ইচ্ছা থাকে যে আমি একটা নিজস্ব বাড়ি করব, সবার ইচ্ছা থাকে আমি একটা ভালো গাড়ি কিনবো এবং সেই গাড়ি চড়বো। এই ধরনের প্রশ্নের উত্তর একমাত্র চতুর্থ ভাবের অধিপতি কিন্তু দিতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে এই ভাব থেকে আমরা এডুকেশন বিচার করে থাকি, মানে প্রাইমারি এডুকেশন বিচার করে থাকি। এবং তার সঙ্গে সঙ্গে এই ভাব হচ্ছে বন্ধু বান্ধবের ভাব, এই ভাব হচ্ছে বাস্তু দোষের ভাব, মানে আমার বাস্তুর ভাব, বাস্তু দোষ বলবো না, বাস্তুর ভাব। এই ভাব হচ্ছে আমার মায়ের ভাব। চতুর্থ ভাব থেকে আমরা মা বিচার করে থাকি, চতুর্থ ভাব থেকে আমাদের মন মানসিকতা বিচার করে থাকি। অর্থাৎ এই ভাবটি এতটাই গুরুত্বপূর্ণ ভাব যে এই ভাবটিকে বুঝতে গেলে পারে অবশ্যই অনুষ্ঠানটিকে মন দিয়ে আপনাদেরকে দেখতে হবে। অবশ্যই অনুষ্ঠানে চলে যাব, অনুষ্ঠানে যাওয়ার পরে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান, নিজের জন্মছকে সঠিক সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করাতে চান, অথবা আপনারা দূর প্রান্ত থেকে নিজের বাড়িতে বসেই যদি নিজেদের জন্মছক বিচার করাতে চান বা যে কোনো গ্রহ প্রতিকার করাতে চান আমার ফিস ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে, তাহলে পরে অবশ্যই কলে আমার দুটি মোবাইল নাম্বার থাকছে, সেই নাম্বারটির মাধ্যমে আপনারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন। প্রথমেই যে কথাটি বলবো যে ইউটিউবে তো প্রচুর অনুষ্ঠান আপনারা দেখেন, আশা করছি প্রচুর মানুষ অনুষ্ঠান, প্রচুর জ্যোতিষী যারা আছেন তারা বিভিন্ন অনুষ্ঠান আপলোড করে। আমি একটু ভিন্ন স্বাদের জ্যোতিষকে সহজ সরল ভাষায় যাতে আপনারা বুঝতে পারেন সেই ধরনের অনুষ্ঠান নিয়ে আসার চেষ্টা করি বেশিরভাগ ক্ষেত্রেই। আমার কোনো অনুষ্ঠান আপনি পাবেন না যে কী করে আপনি কোটিপতি হবেন, এইবারে এই কটা রাশির লাক পুরো ফেভার করে যাবে, এইবার এই কটা রাশির ভাগ্যের মধ্যে একদম মানে তারা চমকাবে, এরকম অনুষ্ঠান আমি সাধারণভাবে করি না। কারণ এই ধরনের অনুষ্ঠান যে সমস্ত জ্যোতিষীরা করে আমি তাদের বিরুদ্ধেও কথা বলি, কারণ এরা হচ্ছে ফেক টাইপের কথাবার্তা বলে। এরকম কোনো এরকম কোনো ঘটনা কিন্তু ঘটে না যে এইবার এই রাশিগুলোর ভাগ্য একদম কিসমত ফিরে যাবে। দেখা গেল যে কিসমত ফেরা তো দূর, বরঞ্চ আরও বেশি জটিল হয়ে গেল জীবন। তো সেই দিকে যাবো না, তবে গোচর নিয়ে অনুষ্ঠান করব, রাশিফল নিয়ে অনুষ্ঠান নিয়ে আসছি, সেখানে আপনারা অবশ্যই আশা করবো যে আপনারা দেখবেন, দেখে কমেন্ট বক্সে লিখে জানাবেন যে অনুষ্ঠানটি কেমন লাগছে। আজকেও তার কোনো ব্যতিক্রম নয়, আজকের অনুষ্ঠানও খুবই গুরুত্বপূর্ণ। এবং আজকে আমরা জানবো যে চতুর্থ ভাবের অধিপতি বিভিন্ন ভাবে গেলে পারে কী ধরনের ফল প্রদান করে, কারণ এটি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটি ভাব। আমরা অনেক সময় দেখি যে কোনো লোকের ভেতরে অল্প জ্ঞান আছে এবং সে যদি কোনো বন্ধুবান্ধবের মধ্যেখানে বা কোনো সমালোচনা বা আলোচনার মধ্যেখানে এসে যায়, সে সবসময় নিজেকে জাহির করার চেষ্টা করে যে সে কতটা জানে। কিন্তু আমরা আবার অপরদিকে এমন অনেক ব্যক্তিকেই দেখতে পাই যারা কিন্তু চুপটি করে বসে থাকে, কোনো কথা বলে না, এবং তাদেরকে দেখলে পরে মনেও হয় না যে তাদের ভেতরে এতটা জ্ঞান রয়েছে বা এতটা জ্ঞান আছে। তারা হয়তো কোনো কথা বা তাদের ভাবভঙ্গির ভেতরে কোনোভাবেই প্রকাশ পায় না সেই জ্ঞান, কিন্তু অনেকক্ষণ অনেক কথা শোনার পর হঠাৎ দু একটা কথা যখন তারা বলে তখন আমাদের মাইন্ডকে পুরো ঘুরিয়ে দেয় যে লোকটা এত বেশি জানে, লোকটার এত ডিপ জ্ঞান আছে। এরকম ব্যক্তিদেরকে যখন আমরা দেখি তখন আমরা যদি জ্যোতিষকে জানি তাহলে পরে আমরা বুঝতে পারবো যে এই ধরনের ব্যক্তিদের জন্মছকের মধ্যে চতুর্থ পতি যদি লগ্নে থাকে তাহলে পরে কিন্তু এই ধরনের ব্যক্তি অনেক সময় হয়ে থাকে। চলে আসবো প্রথমেই লগ্ন থেকে, এবং চতুর্থ পতি যদি লগ্নে থাকে তাহলে পরে অবশ্যই সেই
লগ্নে থাকতে পারে সেই জাতকের পুত্র, কিন্তু পিতার নামকে খ্যাতি মানায় না, অর্থাৎ পিতার খ্যাতি অর্জন করায়। অর্থাৎ সিধে সিধে বাংলা ভাষায় যেটাকে বলবে যে চতুর্থ পতি যদি লগ্নে থাকে তাহলে তার সন্তান কিন্তু পিতৃ সন্তান হয় এবং তার সন্তানের মাধ্যমে পিতাও বিখ্যাত হতে পারে বা পিতারও নাম বাড়তে পারে। চতুর্থ পতি যদি লগ্নে থাকে তাহলে পরে কিন্তু অনেক সময় দেখা যায় যে পিতা পুত্রের মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্কের কিন্তু অনেকটাই দৃঢ়তা দেখতে পাওয়া যায়, বেশ মিলমিশ আছে ছেলে বাবার ভেতরে এরকম, বা সন্তান বাবার ভেতরে যে মিলমিশ এটা কিন্তু ফোর্থ হাউসের অধিপতি লগ্নে আসতে পারে অনেক ক্ষেত্রেই দেখতে পাওয়া যায়। এছাড়াও লগ্নপতি চতুর্থপতি যদি লগ্নে চলে আসে তাহলে পরে কিন্তু পরিবারের কোনো মানে পিতৃ পরিবারের কোনো পিতার পরিবারের কোনো লোকের সঙ্গে কিন্তু শত্রুতা হওয়ার সম্ভাবনা থাকে। চতুর্থপতি যদি লগ্নে চলে আসে জাতক অবশ্যই জ্ঞানী প্রকৃতির হয় এবং সে কিন্তু অবশ্যই প্রচুর জ্ঞান তার ভেতরে থাকে, নানান রকম জ্ঞান কিন্তু সে সাধারণভাবে তার ভেতরে দেখতে পাওয়া যায় এবং জাতকের এডুকেশন ভালো হয়। চতুর্থপতি লগ্নে আসতে পারে ভালো মনের মানুষ হয় এবং গাড়ি বাড়ি কিন্তু অবশ্যই প্রাপ্তি হয় সেই জাতকের, এ বিষয়ে কোনো সন্দেহ হতে পারে না। এবং চতুর্থপতি যদি লগ্নে থাকে তাহলে পারে কিন্তু সেই জাতক নিজের জ্ঞান বুদ্ধির মাধ্যমে নিজের পড়াশোনার মাধ্যমে নিজের ক্ষমতায় কিন্তু অন্যের অন্যর থেকে হেল্পও কিন্তু সে খুব একটা নিতে চায় না, বা অন্যের হেল্প এমনকি অন্য তো দূরের কথা নিজের পিতার সম্পত্তি পর্যন্তও কিন্তু সে ছেড়ে দিতে পারে চতুর্থপতি যদি লগ্নে চলে আসে। চতুর্থপতি যদি লগ্নে চলে আসে তাহলে পারে কিন্তু অবশ্যই সেই জাতক কিন্তু সাধারণভাবে বলা হয়ে থাকে যে সেই জাতক কিন্তু প্রচুর প্রচুর ওই কি বলে সেই জাতক কিন্তু প্রচন্ড পরিমাণে তার ভেতরে মায়ের সঙ্গে একটা সদ্ভাব দেখতে পাওয়া যায়। এবার হচ্ছে চতুর্থপতি যদি ধনস্থানে চলে যায় মানে দ্বিতীয়ভাবে চলে যায় তাহলে কি হয়, ঠিক আবার এর ক্ষেত্রে কিন্তু একটু উল্টো রকম হয়ে যাবে। অর্থাৎ চতুর্থপতি যদি ধনস্থানে চলে যায় তাহলে পরে কিন্তু পিতার সঙ্গে তার একটা মতবিরোধ দেখতে পাওয়া যায় এবং তার সঙ্গে সঙ্গে চতুর্থপতি যদি সেকেন্ড হাউসে চলে যায় তাহলে পরে কিন্তু পিতার সঙ্গে মতবিরোধ কথাটা বললে ভুল হবে, পিতার সঙ্গে মতবিরোধ হচ্ছে পিতা একরকমভাবে চলতে চাইছে আর সে পিতাকে আর একরকমভাবে অ্যাডভাইস করছে, এই জায়গাটার মতবিরোধটাকে বুঝতে হবে। মানে একদম ঝগড়া অশান্তি হচ্ছে পিতার সঙ্গে এরকম ব্যাপারটা কিন্তু নয়, অর্থাৎ তার বাবা একরকম বলছে আর সে আর একরকম বলছে, অর্থাৎ এই বিষয়টাকে নিয়ে চিন্তা ভাবনার একটা মতবিরোধ দেখতে পাওয়া যায় আর কিছু নয়। কারণ চতুর্থপতি যদি সেকেন্ড হাউসে চলে আসে তাহলে পারে কিন্তু সেই জাতক তার বাবাকে একটুখানি মানে আমরাও সাধারণভাবে কি দেখি যে বাবা যেটা বলে সেটাই ছেলেমেয়েরা শোনে, কিন্তু সেই ক্ষেত্রে একটু উল্টো হয়ে যাবে যে তাদের এমন সিচুয়েশান আসবে যে তাকে ছেলে মেয়ের কথা শুনতে হবে এবং তার ছেলে মেয়ে যেটা হবে অর্থাৎ চতুর্থপতি যার সেকেন্ড হাউসে থাকবে সে কিন্তু সবসময় তার পিতাকে ভালোভাবে চলার পরামর্শ দেওয়ার একটা চেষ্টা করে। চতুর্থপতি যদি সেকেন্ড হাউসে চলে আসে তাহলে পরে কি হয়, চতুর্থপতি যদি সেকেন্ড হাউসে চলে আসে তাহলে পরে কিন্তু সেই জাতক অবশ্যই এডুকেশন হয় তার ভেতরে এবং সেই জাতক কিন্তু কি বলবো আমরা সমস্ত রকম সম্পত্তি প্রাপ্তি করতে পারে, কারণ সেকেন্ড হাউস হচ্ছে ধনের ঘর, চতুর্থ ভাব হচ্ছে মনের ইচ্ছার ঘর। তাহলে মনের ইচ্ছার অধিপতি যদি ধনস্থানে চলে আসে তাহলে পরে সেই জাতক প্রচণ্ড শৌখিন হয়ে যায়, প্রচণ্ড শখ তার ভেতরে দেখতে পাওয়া যায়, গাড়ি বাড়ি ভূমি বাহন এইসব করার প্রাপ্তি করার ইচ্ছা তার ভেতরে প্রচণ্ড পরিমাণে থাকে এবং সে ধীরে ধীরে প্রাপ্তি করতেও পারে। যদি নৈসর্গিক শুভগ্রহ হয় তাহলে অতি সহজেই করতে পারে আর যদি নৈসর্গিক অশুভগ্রহ হয় তাহলে পরে স্ট্রাগল অনেক হয় তারপরে গিয়ে করে। সোজাসুজি নৈসর্গিক শুভ আর অশুভ এই কথাগুলো কিন্তু আপনারা মাথায় রাখবেন। চতুর্থপতি যদি তৃতীয়ভাবে চলে যায় তাহলে পরে কি হয়, চতুর্থপতি যদি তৃতীয়ভাবে চলে যায় এটা কিন্তু খুবই অশুভ, এটা চতুর্থভাবের দ্বাদশ ভাব হচ্ছে তৃতীয় ভাব। চতুর্থপতি যদি তৃতীয় চলে আসে তাহলে পরে কিন্তু মানসিক সুখ হানি করায় অনেক জীবনে দুঃখ প্রাপ্তি হতে পারে চতুর্থপতি তৃতীয় আসতে পারে এবং চতুর্থপতি তৃতীয় আসতে পারে মায়ের সঙ্গে সম্পর্ক হানি মায়ের শরীরশাস্ত্র নিয়ে প্রবলেম ক্রিয়েট হতে পারে। চতুর্থপতি যদি তৃতীয় হাউসে চলে আসে তাহলে মনের ইচ্ছাগুলো বিকশিত হতে পারে না, এডুকেশনের ক্ষেত্রে বাধা সৃষ্টি হতে পারে। চতুর্থপতি যদি তৃতীয় চলে আসে তাহলে পারে কিন্তু সেটি নৈসর্গিক অশুভ গ্রহ হলে পারে কিন্তু জাতক ভুল পথে ভাগ্যের উন্নতি করার একটা চেষ্টা করতে পারে এবং তার সঙ্গে সঙ্গে চতুর্থপতি তৃতীয় ঘরে চলে আসতে পারে, কিন্তু অবশ্যই সেই জাতক একটু মানে রোগগ্রস্ত হয়ে যেতে পারে, শারীরিক প্রবলেমও কিন্তু তার ভেতরে দেখতে পাওয়া যায়।
চতুর্থ পতি যদি চতুর্থেই থাকে তাহলে পরে কি ধরনের ফল প্রদান করে? চতুর্থ পতি চতুর্থ থাকলে পরে অবশ্যই সেই জাতক মানি হয়, এডুকেশন থাকে তার ভিতরে, জ্ঞানী প্রকৃতির হয়, এবং এডুকেশন না থাকলে পরেও তার কিন্তু সমাজে একটা মান সম্মান দেখতে পাওয়া যায়। এবং চতুর্থ পতি চতুর্থ থাকলে পরে জাতক ধার্মিক প্রকৃতির হয়, মায়ের সঙ্গে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করে এবং প্রচুর ভূ সম্পত্তির অধিকারী কিন্তু শেষ জীবনে গিয়ে সে হয়, এবং সে কিন্তু সাধারণভাবে তার ওয়াইফের কথা মেনে চলার একটা প্রবণতা কিন্তু দেখতে পাওয়া যায়। চতুর্থ পতি যদি চতুর্থে থাকে তাহলে পরে কিন্তু অবশ্যই সেই জাতক কিন্তু সরল মনের হবে, খুব একটা ঘোরালো প্যাঁচালো চিন্তা ভাবনা তার ভেতরে থাকবে না। চতুর্থ পতি যদি চতুর্থে থাকে তাহলে পরে সেটি নৈসর্গিক অশুভ গ্রহ যদি হয় তাহলে পরে তার গৃহের বাতাবরণকে নষ্ট করবে, পারিবারিক সমস্যা দেখতে পাওয়া যাবে, পরিবারের মধ্যে প্রতিনিয়ত কিছু না কিছু অশান্তি লেগে থাকবে, তার মনের ইচ্ছাগুলো পরিবারের বিভিন্ন রকমের নেগেটিভিটির কারণে, পরিবারের বিভিন্ন ঝগড়া অশান্তির কারণে তার মনের ইচ্ছাগুলো সঠিক সময়ে সফল হতে পারবে না, এরকম একটা কন্ডিশন দেখতে পাওয়া যায় নৈসর্গিক অশুভ গ্রহ হলে। চতুর্থ পতি যদি চতুর্থেই থাকে নৈসর্গিক অশুভ গ্রহ হয়ে তাহলে কিন্তু বেশি দূর পড়াশোনা হয় না, অর্থাৎ 12 ক্লাস বা গ্র্যাজুয়েশনের পরে কিন্তু সেই জাতকের অর্থের দিকে তার একটা ইন্টারেস্ট দেখতে পাওয়া যায় অনেক সময়, যার ফলে পড়াশোনা মাঝপথে কিন্তু ড্যামেজ হতে পারে। চতুর্থ পতি যদি পঞ্চমে থাকে তাহলে কি ধরনের ফল প্রদান করে? চতুর্থ পতি যদি পঞ্চমে থাকে জাতক অবশ্যই দীর্ঘায়ু হয় এবং ভালো পুত্র বা সন্তান লাভ করে, সন্তানের থেকে মানসিক সুখ পায় এবং প্রচুর মানুষের সেবা করার একটা মেন্টালিটি তার ভিতরে দেখতে পাওয়া যায়। সেই জাতকের পিতা কিন্তু ধনী হতে পারে এবং এরা কিন্তু অন্যের প্রপার্টি পাওয়ারও একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় চতুর্থ পতি যদি পঞ্চমে থাকে তাহলে। এবং চতুর্থ পতি যদি পঞ্চমে থাকে তাহলে পরে কিন্তু অবশ্যই জাতক কিন্তু সমাজের বুকে মান সম্মান প্রাপ্ত করতে পারে এবং মান সম্মান প্রাপ্ত করতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু চতুর্থ পতি পঞ্চমে আসতে পারে কিন্তু সে তার বিচার বুদ্ধির মাধ্যমে জীবনে সফলতা অর্জন করতে পারে সাধারণভাবে। চতুর্থ পতি যদি ষষ্ঠভাবে চলে যায় তাহলে কি ধরনের ফল প্রদান করতে পারে? অবশ্যই সেই জাতকের চতুর্থ পতি যদি ষষ্ঠে চলে যায় তাহলে পারে তার মায়ের মৃত্যু হতে পারে বা মায়ের শরীরস্বাস্থ্য নিয়ে অনেকটাই সমস্যাগ্রস্ত করতে পারে, মায়ের সঙ্গে তার সৎ ব্যবহার নাও থাকতে পারে, মায়ের সঙ্গে প্রতিনিয়ত ঝগড়া অশান্তি আসতে পারে। চতুর্থ পতি ষষ্ঠে চলে গেলে পারে কিন্তু অবশ্যই তার বন্ধুবান্ধবদের থেকে শত্রুতা বা বন্ধুবান্ধবদের থেকে একটা বিপরীত ব্যবহার পাওয়ার সম্ভাবনা থাকে, মানসিক ইচ্ছাগুলোকে মানে মনের ইচ্ছাগুলোর জন্য জীবনভর লড়াই করা বা সংগ্রামের মধ্যে থেকে চলেও নিজের ইচ্ছা পূরণ না হওয়ার একটা প্রবণতাও কিন্তু চতুর্থ পতি সিক্সথ হাউসে গেলে পরে দেখতে পাওয়া যায়। এডুকেশনকে অবশ্যই ড্যামেজ করার চেষ্টা করে এবং মানসিক দুঃখের কারণ হয় চতুর্থ পতি যদি ষষ্ঠে চলে যায় তো। এবং তার সঙ্গে সঙ্গে চতুর্থ পতি যদি ষষ্ঠে চলে যায় তাহলে পরে কিন্তু জাতকের পরিবারের দিক থেকে পারিবারিক একটা শত্রুতা কিন্তু দেখতে পাওয়া যায়, পরিবারের লোক কিন্তু শত্রুতা করতে পারে সেই জাতকের সঙ্গে। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু চতুর্থ পতি সিক্সথ হাউসে চলে গেলে পরে কিন্তু সেই জাতক নিজে কিন্তু খুব একটা সঞ্চয় করতে পারে না, কিন্তু তার সন্তান অবশ্যই সঞ্চয়ই হয়। চতুর্থ পতি যদি সপ্তম ঘরে থাকে তাহলে কি হবে? চতুর্থ পতি সপ্তম ঘরে থাকলে পরে অবশ্যই সেই জাতক কিন্তু পিতার আমরা যেটাকে বলবো যে পিতার প্রপার্টি থেকে সে কিন্তু পিতার প্রপার্টি থেকে বঞ্চিত হতে পারে। চতুর্থ পতি যদি সপ্তমে থাকে তাহলে পারে সাধারণভাবে আমরা যেটাকে বলে থাকি যে বিবাহিত জীবনে কিন্তু সুখী হওয়ার সম্ভাবনা খুব বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়। এবং চতুর্থ পতি যদি সপ্তমে থাকে তাহলে পারে নিজের সন্তানের মানে নিজের পুত্রবধূর থেকে সেবা পাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় এবং জাতক বিদ্বান হয়, বুদ্ধিমান হয় এবং বহু রকমের জ্ঞান তাই সেই জাতকের ভেতরে থাকে। জাতকের ব্যবসার ক্ষেত্রে কিন্তু এটি পজিটিভিটি ক্রিয়েট করে। চতুর্থ পতি যদি অষ্টমে থাকে তাহলে কি হয়? জাতক অবশ্যই দুষ্কর্ম করতে পারে, তাদের চিন্তাভাবনা দূষিত হতে পারে, তার ভুলভাল চিন্তাভাবনা বা হঠাৎ হঠাৎ আবেগি ডিসিশনের মাধ্যমে তার লস হতে পারে, তার বাহন দ্বারা ক্ষতি হতে পারে বা ভূমি বা জমি লস হতে পারে বা তার নিজস্ব প্রপার্টি কোনো রকমভাবে জটিলতায় আটকে যেতে পারে, আইনি জটিলতায় আটকে যেতে পারে বা শত্রুর দ্বারা তার নিজস্ব আত্মীয় পরিজনদের শত্রুতার কারণে তার সম্পত্তি থেকে বঞ্চিত পর্যন্ত হতে পারে।
চতুর্থ পতি অষ্টমে চলে গেলে পারে, এডুকেশনের ক্ষেত্রে ড্যামেজ করার চেষ্টা করে, এডুকেশন মাঝপথে আটকে যেতে পারে। চতুর্থ পতি অষ্টমে চলে গেলে পারে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে বাধা সৃষ্টি হয়। চতুর্থ পতি যদি অষ্টমে চলে যায় তাহলে পারে কিন্তু অবশ্যই সেই জাতকের মনের ইচ্ছাগুলো প্রকাশ হতে পারে না, মনের ইচ্ছাগুলো সফল হতে পারে না, বিভিন্নভাবে প্রবলেম হয়ে যায়। চতুর্থ পতি যদি নবমে থাকে তাহলে পারে কি হয়, চতুর্থ পতি নবমে থাকলে পারে কিন্তু সেই জাতক অবশ্যই ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা দেখতে পাওয়া যায়, প্রচণ্ড ভগবানকে মানে, একটু বেশি বয়সে গিয়ে ভগবানকে খুব বেশি বিলিভ করে, শাস্ত্রের প্রতি সম্মান করে, এডুকেশন ভালো হয়, পিতার সঙ্গে তার ভালো বন্ডিং দেখতে পাওয়া যায়, পিতাকে প্রচণ্ড ভালোবাসে, পিতাও তাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে, এরকম একটা কন্ডিশন দেখতে পাওয়া যায়। এবং তার সঙ্গে সঙ্গে সে ধার্মিক প্রকৃতির হয়, ধর্ম রক্ষা করার চেষ্টা করে, তীর্থযাত্রা হয় খুব ভালো। চতুর্থ পতি যদি নবমে চলে যায় তাহলে পারে কিন্তু অবশ্যই সেই জাতক কিন্তু সুসন্তান প্রাপ্তি করে এবং সেই জাতকের কিন্তু শাস্ত্রীয় জ্ঞানও কিন্তু বেশ ভালো দেখতে পাওয়া যায়। এবং তার সঙ্গে সঙ্গে সেই জাতক কিন্তু অবশ্যই ভূমি বাড়ি বাহন পাবার একটা সম্ভাবনা খুব বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়, প্রচুর সম্পত্তির মালিকও হতে পারে, আর্থিক ডেভেলপমেন্ট, ভালো চাকরি বাকরির যোগ কিন্তু চতুর্থ পতি নবমে গেলে পারে দেখতে পাওয়া যায়। চতুর্থ পতি যদি দশমে চলে যায় তাহলে পারে অবশ্যই সেই জাতক সুখী প্রকৃতির হয়, খুব হ্যাপি মেন্টালিটির হয়, খুব মানে আমরা যেটাকে বলি যে মানে খুব উৎফুল্ল দেখতে পাওয়া যায়, সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করে। চতুর্থ পতি যদি দশমে চলে যায় তাহলে পারে কিন্তু মন দিয়ে আমরা যেটাকে বলি যে কোনো কর্মের ক্ষেত্রে তার একটা বিশেষ মানসিক দক্ষতা দেখতে পাওয়া যায়, মানসিক একটা কনফিডেন্স দেখতে পাওয়া যায় চতুর্থ পতি দশমে গেলে পারে, এবং তার ভালো কর্মপ্রাপ্তি হয়, একাধিক লাইনে তার কর্ম হওয়ার সম্ভাবনা থাকে, যেটুকানি কাজ করে মন দিয়ে করার চেষ্টা করে চতুর্থ পতি দশমে গেলে পারে। এবং তার সঙ্গে সঙ্গে সে কিন্তু চতুর্থ পতি দশমে গেলে পারে তার দৃষ্টি ডাইরেক্টলি চতুর্থ ভাবের উপরে আসবে, এর ফলে কিন্তু সে মায়ের থেকে একটি মায়ের সঙ্গে তার বন্ডিং ভালো থাকে, মায়ের থেকে একটা সাহায্য প্রাপ্তি হওয়ার সম্ভাবনা, জীবনে কিন্তু ভূমি বা বাহন বা বাড়ি এই সমস্ত করার সম্পূর্ণ যোগ দেখতে পাওয়া যায়, তার কর্মের মাধ্যমে সফলতা দেখতে পাওয়া যায় এবং তার কিন্তু এডুকেশন লেভেলটাও অনেকটাই ভালো হয় সাধারণভাবে। নৈসর্গিক অশুভ গ্রহ হলে পারে, নৈসর্গিক শুভ গ্রহ হলে পারে এগুলো সহজভাবে দেয়, নৈসর্গিক অশুভ গ্রহ যদি চতুর্থ পতি হয় এবং সে যদি দশমে থাকে তাহলে কর্মের ক্ষেত্রে স্ট্রাগল ক্রিয়েট করিয়ে দেয় এবং একটু বেশি বয়সে গিয়ে ভাগ্যের উন্নতি বা মনের ইচ্ছাগুলো সফল হতে দেখতে পাওয়া যায়। সাধারণভাবে কম বয়সে অশুভ গ্রহরা স্ট্রাগল দেয়। চতুর্থ পতি যদি ইলেভেন্থ হাউসে থাকে তাহলে পারে কি হয়, চতুর্থ পতি যদি ইলেভেন্থ হাউসে থাকে তাহলে পারে কিন্তু অবশ্যই সেই জাতক গুণী হয়, উদার মন হয়, তার ভেতরে দাতা হয়, নিজের ক্ষমতায় অর্থ উপার্জন করে, নিজের ক্ষমতায়। চতুর্থ পতি যদি ইলেভেন্থ হাউসে থাকে তাহলে চতুর্থ পতি ইলেভেন্থ হাউসে থাকলে ইলেভেন থেকে তার পঞ্চমে দৃষ্টি পড়ে এবং এর ফলে কি হয়, সেই জাতকের জ্ঞান বুদ্ধিও ভালো হয়, প্রচণ্ড টেকনিক্যাল হয় এবং বিভিন্ন লাইন থেকে, একাধিক লাইন থেকে সে কিন্তু কর্মে প্রাপ্তি করে, মানে কর্মে সফল হয়, বিভিন্ন লাইন থেকে কিন্তু তার কর্মদক্ষতা দেখতে পাওয়া যায় বিভিন্ন লাইনে। চতুর্থ পতি ইলেভেন্থ হাউসে চলে গেলে পারে কিন্তু আমরা বলি যে ইলেভেন্থ হচ্ছে সফলতার ভাব আর চতুর্থ ভাব হচ্ছে ভূমি বা গাড়ি বাড়ি এইসবের জায়গা, তার চতুর্থ পতি ইলেভেন্থ হাউসে আসলে পারে কিন্তু তার ভূমি বাহন গাড়ি সুখ অবশ্যই পাওয়া যায়, সেই জাতক অবশ্যই সুখী প্রকৃতির হয়। নৈসর্গিক অশুভ গ্রহ হলে পারে কিন্তু সুখের ক্ষেত্রে কিছু না কিছু ব্যাঘাত সৃষ্টি করে, কিন্তু নৈসর্গিক শুভ গ্রহ চতুর্থ পতি যদি ইলেভেন্থ হাউসে থাকে তাহলে অবশ্যই প্রচণ্ড সুখী বানায় এবং তার সঙ্গে সঙ্গে তার গৃহে চতুর্থ পতি যদি ইলেভেন্থ হাউসে আসে তাহলে মানে মাথায় রাখতে হবে যে সেটি চতুর্থের অষ্টম ঘর এবং এই কারণে কিন্তু তার গৃহের বাতাবরণকে নষ্ট করে, পারিবারিক কিছু না কিছু সমস্যা বা পারিবারিক গৃহ সুখ কিছু না কিছুভাবে তো হানি করবে চতুর্থ পতি ইলেভেন্থ হাউসে আসতে পারে। তবে গৃহসুখ হানি মানে হচ্ছে কি যে বাড়ির বাতাবরণ অর্থাৎ পরিবারের মধ্যে একটা অশান্তির বাতাবরণ রয়েছে সেই জায়গাটা কিন্তু করবে, কিন্তু তার ঠিক উল্টো দিকে চতুর্থ পতি ইলেভেন্থ হাউসে আসতে পারে। আমি অনেক ক্ষেত্রেই দেখেছি যে সেই জাতকের বাড়ির মধ্যে অশান্তি থাকলে পরও সে কিন্তু খুব একটা সেই দিকে ধ্যান দেয় না, তাই তার কাছে সেই এফেক্টটা অতটা বেশি পড়ে না, কিন্তু তার বাড়ির কিন্তু কিছু না কিছু সমস্যা থাকার কথা। চতুর্থ পতি যদি টুয়েলথ হাউসে থাকে তাহলে পারে কি হয়, পিতৃসুখ থেকে বঞ্চিত হতে পারে, পিতার পিতৃসুখ থেকে বঞ্চিত হতে পারে এবং পিতার সঙ্গে তার মিলমিশ থাকলে পারেও কিন্তু একটা বন্ডিং প্রবলেমও দেখতে পাওয়া যায় পিতার সঙ্গে, ঠিক আছে। অল্প বয়সে পিতা কিন্তু তাকে ভালোবাসে এবং প্রচণ্ড অনুশাসনে রাখার চেষ্টা করে, এরকম একটা কন্ডিশন চতুর্থ পতি দ্বাদশে আসলে দেখতে পাওয়া যায়। চতুর্থ পতি যদি দ্বাদশে থাকে তাহলে পারে কিন্তু পারিবারিক অশান্তি বা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা বা পরিবার থেকে দূরে বা বিদেশ যাত্রা হওয়ারও সম্ভাবনা দেখতে পাওয়া যায়। চতুর্থ পতি যদি
দশমে এই দ্বাদশে চলে আসে, তাহলে পারে কিন্তু শারীরিক জায়গাটাকেও দুর্বল করে দেয় এবং সেক্সুয়াল অর্গানগুলোকে উইক করে দিতে পারে চতুর্থ পতি যদি দ্বাদশে থাকে। অর্থাৎ যৌন অক্ষমতা এটাও কিন্তু চতুর্থ পতি দ্বাদশে আসলে পারে দেখতে পাওয়া যায়। এবং তার সঙ্গে সঙ্গে চতুর্থ পতি যদি দ্বাদশ ঘরে চলে আসে তাহলে পারে কিন্তু ভূমি বাহন সম্পর্কে সুখ দেয় না। ভূমি বাহন হয়তো সে ভূমি বা সে হয়তো একটা বাড়ি করলো, কিন্তু তার বাড়ি দেখা গেল যে অন্য কেউ সেটাকে ইউজ করছে, অর্থাৎ এরকম একটা সমস্যা কিন্তু দেখতে পাওয়া যায়। বা সেই জাতক যখনই বাড়ি নিজের ক্ষমতায় বাড়ি করে তখনই কিন্তু বাড়ির মধ্যে বিভিন্ন রকম প্রবলেম আসতে শুরু করে দেয়, অশান্তি বাতাবরণকে নষ্ট করে দেয় বাড়ির। চতুর্থ পতি দ্বাদশে থাকলে পরে বাস্তু দোষও ক্রিয়েট করে দেয়। চতুর্থ পতি দ্বাদশে থাকলে পরে কিন্তু মানসিক সুখকে প্রচণ্ডভাবে হানিগ্রস্ত করে। এই হচ্ছে চতুর্থ পতি নিয়ে। এছাড়াও আমি পার্টিকুলার আপনাদেরকে আজকে একটি কথা বলবো যে আমরা যেমন বললাম যে চতুর্থ পতি একাদশে আসলে পারেই বাহন হয় বা চতুর্থ পতি একাদশে আসলে পারেই বাড়ি করতে পারে, এতটা সহজ ব্যাপার তো জ্যোতিষ নয়। তবে এটি অবশ্যই একটি আপেক্ষিক ফল, অবশ্যই এটি থাকলে পারে শুভ হয়। তবে আলটিমেটলি আমি পরবর্তীকালে অনুষ্ঠান করবো যে কোন ধরনের যোগ থাকলে পারে বাহন হবেই, অর্থাৎ আপনি গাড়ি কিনতে পারবেনই একদম, কোন ধরনের যোগ থাকলে পারে আপনি বাড়ি বানাতে পারবেনই একদম, কোন ধরনের যোগ থাকলে পারে আপনি অবশ্যই মানে সুখী হবেনই হবেন। আলটিমেটলি আজকে আপনার যা কিছু হোক ভবিষ্যতে গিয়ে আপনি সুখী অবশ্যই হবেন, এগুলো কোন ধরনের যোগ থাকলে পারে হয়। বিভিন্ন আমাদের জ্যোতিষশাস্ত্রের মধ্যে বিভিন্ন যোগ হয় এবং সেই যোগগুলোর মাধ্যমে কিন্তু মানে কি ধরনের যোগ থাকলে পারে আমি গৃহ লাভ করতে পারবো বা ভূমি লাভ করতে পারবো বা গৃহের অশুভ বাতাবরণকে আমি খতম করে দিতে পারবো, কি ধরনের যোগ থাকলে পারে আমি সাধারণভাবে আমরা যেটাকে বলি যে মান সম্মান লাভ করতে পারবো, এবং কোন ধরনের যোগ থাকলে পারে পিতা মাতার সঙ্গে প্রচণ্ড ভালো বন্ডিং থাকে তার, কোন ধরনের যোগ থাকলে পারে কিন্তু সেই জাতক অবশ্যই মায়ের শত্রু হয়ে যায় একদম, মানে মাকে একদম শত্রু রূপে দেখে। এই যে চতুর্থ ভাবকেন্দ্রিক এই ধরনের যোগ যেগুলো আছে সেগুলোকে নিয়ে আমি আলাদা আলাদা করে এক একটা করে অনুষ্ঠান করব, যাতে আরও সহজ ভাষায় আপনাদেরকে জ্যোতিষকে বোঝাতে পারি। এবং আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ জ্যোতিষকে আমি এমন করে দেবো যাতে আপনারা যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছে সেও যেন আমার বক্তব্যকে বুঝতে পারে, এতটাই সরল জায়গায় নিয়ে আসবো আমি এই জ্যোতিষশাস্ত্রটাকে। এটাই আমার লক্ষ্য, এটাই আমার চিন্তাভাবনা। এবং অনুষ্ঠানগুলিকে আপনারা অবশ্যই যারা জ্যোতিষের স্টুডেন্ট পারলে নোট করে রাখার চেষ্টা করবেন, কারণ এই অনুষ্ঠানকে কেন্দ্র করে এক একটি যেমন চতুর্থ ভাবকে কেন্দ্র করে বলছি, এই চতুর্থ ভাবকে কেন্দ্র করে বহু যোগ সৃষ্টি হয়। আবার পঞ্চম ভাব দিয়ে যখন অনুষ্ঠান করবো আমি পঞ্চম পতি বিভিন্ন ভাবে গেলে কী ধরনের ফল প্রদান করে সেটি যেমন বলবো, তেমন কিন্তু পঞ্চম ভাবকে কেন্দ্র করে অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট যোগ সৃষ্টি হয়। সেই যোগগুলোকে বলো এই ভাবগুলোকে পুরোপুরি ক্লিয়ার করে দেবো যাতে আপনাদের কোনো দুবিধা না থাকে, খুব সরল ভাষায় সহজ ভাষায় আপনাদেরকে বোঝাবার চেষ্টা করব। এবং আপনারা অ্যাস্ট্রোটিপ দেখতে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। অনুষ্ঠানটি কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজ এই পর্যন্ত, পরের অনুষ্ঠানে আবার দেখা হবে। ততক্ষণের জন্য নমস্কার, ধন্যবাদ।